A place where you can run free, time does not exist. Good. আলু ভর্তা, শুটকি ভর্তা, মুগ ডাল ভুনা, তারপরে হচ্ছে চিকেন কারি। এটা কোন অ্যাঙ্গেলে চিকেন কারি বলো? অ্যাটম বোমের সাথে চিকেন। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আর এখন ঘড়িতে সকাল 11টা বাজে, তো আমার অফিসে যাওয়ার সময়, আর আমি আজকে অফিসে 12টার সময় আমার যেতে হবে, সো হাতে 1 ঘন্টা সময় আছে। আর ইউজুয়ালি এই সময়টা, মানে অফিসে যাওয়ার সময়টা টোটাল সময় লাগে আমার 40 থেকে 45 মিনিট। সো প্রথমে আমি বাস দিয়ে আমি সাবওয়ে স্টেশন পর্যন্ত যাব, বা সুয়ন ইয়োক পর্যন্ত, আর এরপরে আমি সাবওয়ে দিয়ে আরও 20 মিনিট। সো টোটাল 40 থেকে 45 মিনিটের মধ্যেই অফিসে পৌঁছে যাব। গতকালের ভরপেট খাওয়া দাওয়ার পর, সেহরির পর আজকের যে অফিসে আসলাম, কিন্তু এখন ইফতারের যে সময় কোনোই প্রস্তুতি নেই, আর আমাকে যেতে হবে একদম মানে মাগরিবের সময়টাতে। তো দেখা যাচ্ছে 7টার সময়, তো ওই সময় যদি আমি বের হই 8 মিনিটের মধ্যে তো তেমন কিছু পাওয়া যাবে না। তো আমার মনে হয় এখান থেকে পানি, কলা আর বিস্কুট আছে, ওইগুলা সাথে নিয়ে বের হব। মানে 8-10 মিনিটের ভিতরে তো আছেন, আর এখান থেকে যাইতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। সো মাঝপথে কোনো জায়গায় ইফতার করা লাগবে আজকে। আর আমাদের বাংলাদেশি যারা ভাই আছেন, ওনাদের একটা অনেক বড় একটা ব্যাড নিউজ হচ্ছে, আবার ভিসা ব্যান করে দিয়েছে। সো এটা কবে খুলবে এটা আমরা বলতে পারতেছি না, সেম আগের মতোই। সো হোপফুলি খুব তাড়াতাড়ি আবার খুলবে ভিসাটা। সো যারা নেক্সট সেমিস্টারে যারা আসতে চাও, স্টুডেন্ট আসো বা অন্যান্য যারা আছেন, অথবা ফ্যামিলি নিয়ে যারা আসতে চান, তো সেম জিনিস, আপনারা অপেক্ষায় থাকেন, আশায় থাকেন, আর সব কিছু কাজ আগায় রাখেন। এখন যেহেতু আমাদের দেশে লকডাউন, সো তেমন কোনো অপরচুনিটিস নাই, আপনারা সবাই সেফ থাকেন। কারণ কখন অ্যাকচুয়ালি এটা খুলবে এটা বলা খুবই মুশকিল, কারণ দিনকে দিন আমাদের দেশেও বাড়তেছে কোভিডের পরিমাণ। সো এই কথাটা মাথায় রাখতে হবে, আর যতটা পারেন আপনারা সেফ থাকেন। আর আজকে কিভাবে ইফতার করবো ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন যাওয়া যাক। আজকের ইফতারটা আরও ইন্টারেস্টিং। সো অফিস থেকে বেরোইছি, আর মাত্র 7-8 মিনিটের মতো বাকি। সো আজকে আমার ইফতার পানি, অফিস থেকে একটা পানি বোতল নিয়ে আসছি। আর আমার কাছে আমার ফ্রেন্ড কলা দিছে ইফতার করার জন্য, নেপালিজ ফ্রেন্ড। সো এই হলো আজকে আমার ইফতার। সো আমি বাসায় গিয়ে অ্যাকচুয়ালি ইফতার করবো, কারণ সময় নাই, আর আমার আগে কোনো প্রিপারেশনও ছিল না এই জন্য। সো আপনারা সাথেই থাকুন, দেখা যাক নেক্সট ব্লগে আমাদের কী হয়। আর অ্যাকচুয়ালি এক এক দিন এক এক নতুন করে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে। সো এখন যেমন যে আজকে যে আমার অফিস, আমি যে ফাংশন কোম্পানিতে জব করি ওইটার, তো এমন এক টাইমে আজকে জব শেষ হয়েছে যে আমার বাইরে গিয়ে ইফতার করারও কোনো টাইম নেই। সো বেস্ট ওয়ে হলো সাথে পানি রাখা, আর আমি খেজুরও রাখি, বাট আজকে কেন জানি ভুলে গেছি, আজকে দরকার ছিল খেজুরটা, এই আর কি। আবারও ফিরে এলাম আমার কিচেনে। তো এখন আমি কাস্টার্ড রান্না করব, এই যে কাস্টার্ড এটা নিয়ে আসছি। আর ফ্রুটসও আছে, আপেল, নাশপাতি, কলা, খেজুর, এগুলো সব কিছু দিয়ে। সো প্রতিদিনই দেখা যায় আমার বাসায় অনেক গেস্ট আসেন, সো আমরা সবাই মিলে এখানে তারাবির নামাজ পড়ি। তো আজকে মানে দেখা যায় প্রত্যেকদিন আমাদের কোনো না কোনো কেউ কিছু খাবার নিয়ে আসে। তো লাস্ট দিন আমরা জিলাপি খাইছি, বুন্দিয়া খাইছি, তারপরে
আমাদের খেজুর সবকিছু মিলে প্রতিদিনই কিছু তারাবির পরে খাওয়া হয়। তো বেশিরভাগ খাবার আসে তৌফিক ভাইয়ের ওয়াইফ, উনি আমাদের জন্য কিছু রান্না করে পাঠান। এই জন্য তো আজকে যেহেতু আমি একটু টাইম পেয়েছি, তো আমি প্ল্যান হইলো গিয়ে ফ্রুট কাস্টার্ড যেটা ওইটা রান্না করবো। অলরেডি আমার দুধ রেডি, আর আছে আপেল আর নাশপাতি, ওইগুলো পরে ফ্রুটস গুলা কেটে আলাদা দিব। সো এখন কাস্টার্ড রান্না করা যাক, আর রান্নার পরে দেখাবো। অ্যাকচুয়ালি এখন রান্নার জন্য ব্লগটা না, আমার প্রতিদিনের যে নিয়মিত রামাদান ব্লগ ওইটারই একটা পার্ট থাকবে এটা। সো চলুন রান্নাটা শুরু করা যাক। সো ঘড়িতে সময় 9:30, আর আজকের নামাজ 10টায় স্টার্ট হবে। তো আমার কাস্টার্ড অলমোস্ট রেডি, এই যে আমার কাস্টার্ড। সো এখানে আমি রাখছি আপেল, নাশপাতি, কলা, তারপরে ক্যানবেরি, খেজুর, আর একটু আপেল দিচ্ছি, আর সব কিছু পরে একসাথে মিক্স করে ফেলবো। এটা কিন্তু অনেক থিক একটা জিনিস, অনেক থিক একটা জিনিস, সব কিছু একসাথে মিক্স করে তারপরে আমাদের তৈরি হয়ে যাবে ফ্রুট কাস্টার্ড। আর পরিবেশনের জন্য এরকম আমাদের এখানে গ্লাস আছে, ওইগুলোতে দিয়ে দিব। আর তো এখানে স্পুন আছে, সো স্পুন আর চামচ দিয়ে সবাই খাবে। গতকালকে 7 জন মানুষ হয়েছিল, দেখা যাক আজকে কতজন হয়।